এটা সম্ভব না রিশিডিউল করার জন্য। তখন পরিস্থিতি ভালো হবে, যখন এই ধরনের কন্ডিশন থাকবে না তখন আমরা যাব। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরটা না হওয়া অবশ্যই বড় একটা ধাক্কা ক্রিকেটারদের জন্য, তবে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় মুস্তাফিজুর রহমানের জন্য। শ্রীলঙ্কা সফরের জন্যই যে তিনি আইপিএলে খেলার প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন। ক্রিকেট বোর্ড অবশ্য তার খেলার অনুমতি দেয়নি, কিন্তু তাতে কি হলো, মুস্তাফিজের আমও গেল ছালাও গেল। আর্থিক ক্ষতিটার কথা কিন্তু বিবেচনাতে রাখতেই হবে, কারণ এই করোনা সংকটের সময়ে সেই মার্চ মাস থেকে মাঠে নেই ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে, তবে সেই ফ্লেভার কি আর আইপিএলের সাথে কোনোভাবে মেলানো যাবে? বড় মঞ্চে পারফরম্যান্স, বিশ্বের সব বড় বড় ব্যাটসম্যানদের বিপক্ষে লড়াই, ডেথ ওভার বোলিং, ম্যাচের ক্রুশিয়াল অবস্থাতে বোলিং, এসব সব কিছুর চ্যালেঞ্জ নিঃসন্দেহে ভীষণভাবে মিস হয়ে গেল মুস্তাফিজের জন্য। সিজন 13-এর নিলামে মুস্তাফিজকে কেউ কেনেনি, কিন্তু 2016 সালের সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন কাটার মাস্টার। পরবর্তীতে তাকে দলে পেতে চেয়েছিল রাজস্থান রয়্যালস। মার্চে আইপিএল হলে ফিজ হয়তো খেলতেন, কিন্তু করোনার কারণে সেটা শিফট হয়ে যায় সেপ্টেম্বরে। সে সময় আরও দুইটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে পাওয়ার চেষ্টা করেছে, প্রস্তাব দিয়েছে মুস্তাফিজকে, এমনকি এনওসির জন্য বিসিবির সাথে তারা নিজে থেকে যোগাযোগ পর্যন্ত করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্রন্টলাইন বোলার লাসিত মালিঙ্গা পারিবারিক কারণে এবার খেলছেন না আইপিএল। এরপর থেকেই রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স যোগাযোগ করেছিল তাদের পুরনো সেনা মুস্তাফিজের সাথে। মালিঙ্গার বেস্ট রিপ্লেসমেন্ট হিসেবেই মনে করা হচ্ছিল বাংলাদেশি এই পেসারকে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সে ফিজের পারফরম্যান্স যথেষ্ট নজর কাড়া ছিল না। 2018 সালে তিনি খেলেছিলেন মুম্বাইতে এবং সেই 7 ম্যাচের সুযোগে তিনি পেয়েছিলেন মোটে 7টি উইকেট। নিজেকে প্রমাণের জন্য তা যথেষ্ট নয়। শুধু মুম্বাই নয়, এবার তার খেলার অফার এসেছিল কলকাতা নাইট রাইডার্স থেকেও। হ্যারি গার্নি ইঞ্জুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরপরই কেকেআর যোগাযোগ করেছিল মুস্তাফিজের সাথে, বিসিবির কাছে চিঠিও দিয়েছিল তাকে ছাড়ার জন্য। কিন্তু অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, সেটা বিবেচনা করেই বিসিবি তাকে ছাড়পত্র দেয়নি। ফিজও দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে চাননি সে সময়, গুরুত্ব দিতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটকে, কারণ তার বিরুদ্ধে এমনিতেই অভিযোগ আছে টেস্ট ম্যাচ নাকি খেলতে চান না তিনি। কোচ রাসেল ডোমিঙ্গো প্রকাশ্যেই বলেছিলেন ফিজ ইজ নট রেডি ফর টেস্ট, সো চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন মুস্তাফিজ নিজের ইচ্ছায়। কিন্তু শেষ পর্যন্ত লঙ্কা সফর ভেস্তে গেছে, দুই বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় সিরিজটাই বাতিল। সবচেয়ে ক্ষতি হয়েছে মুস্তাফিজুর রহমানের, খেলা নেই তাই আয় রোজগারও টোটালি বন্ধ ক্রিকেটারদের। এবারের আইপিএল খেললে তিনি কমপক্ষে 1 কোটি টাকা পেতেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুস্তাফিজ। অঙ্কটা বিশাল, এই মুহূর্তের প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ, আর সেই সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট মিস করা তো আছেই। মুস্তাফিজ খেললে এবছরের টাইগারহীন আইপিএল দেখার আগ্রহটা কিছুটা হলে বাড়ত বাংলাদেশের মানুষের জন্য। ভিউয়ার্স, দ্য ফিজের আইপিএল মিসটা আপনি কতটা মিস করছেন জানাতে ভুলবেন না আমাদের। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আর ঝটপট জানিয়ে দিন আপনার মনের ভাবনা। দেখতে থাকুন আমাদের চ্যানেল, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আর চেপে রাখুন নোটিফিকেশনস বেল।